হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের পার্ট টু করাবো। লাস্ট ভিডিওতে আমি নাম্বার ওয়ান এবং টু করেছিলাম এবং আজকে আমি নাম্বার থ্রি থেকে স্টার্ট করব। চলুন তাহলে দেখা যাক নাম্বার থ্রিতে কী দেওয়া আছে। নাম্বার থ্রিতে দেওয়া আছে 9999 কোন বীজগণিতীয় রাশির শততম পদ। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? নাম্বার ক দেওয়া আছে 99 ক + 1, নাম্বার খয়ে আছে 99 ক - 1, গয়ে আছে ক² + 1, ঘয়ে আছে ক² - 1। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা আমরা কিভাবে জানব? কোশ্চেনে বলছে শততম পদ, শততম মানে একশোতম, একশোতম। তাহলে এখানে বলতে পারতো যে পঞ্চাশতম পদ। তাহলে আমাদের এখানে একশো যে আছে শততম, এই একশোটা হচ্ছে আমাদের কয়ের ভ্যালু। তাহলে আমরা এখানে কয়ের ভ্যালুটা একশো ধরবো। ধরার পরে আমরা এখানে ক নাম্বারে, খ নাম্বারে, গ নাম্বারে, ঘ নাম্বারে যে দেয়া আছে এগুলোকে সিম্পলিফাই করব। করার পরে যদি আমাদের অ্যান্সারটা 9999 আসে তাহলে হচ্ছে সেটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে নাম্বার কয়ে দেওয়া আছে 99 ক + 1, আমরা এখানে কয়ের ভ্যালুটা একশো বসাই। প্রথমে দেখি আমাদের অ্যান্সারটা কী আসে। তাহলে কয়ের ভ্যালু হচ্ছে আমাদের 100 + 1, এখানে হচ্ছে 9900 + 1, অ্যান্সারটা কি আসলো 9901। 9999 কিন্তু আসেনি, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে না, ক নাম্বারে ভুল। খ নাম্বারে কী দেওয়া আছে? খ নাম্বারে দেওয়া আছে 99 ক - 1, তাহলে আমাদের কয়ের ভ্যালু কত? 100 - 1। 100-র সাথে 99 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 9900 - 1, আমরা যদি 9900 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকে 9899। 9999 এটাও হয়নি, এটাও না আমাদের আনসার। তাহলে খ ভুল। গ নাম্বারে কী আছে? ক² + 1, তাহলে আমাদের কয়ের ভ্যালু কত? 100, তার উপরে স্কোয়ার প্লাস 1, তাহলে 100-র উপর যদি স্কোয়ার হয় তাহলে হচ্ছে 10,000 + 1, কত হলো? 10,001। তার মানে এটাও ভুল, আমাদের অ্যান্সারটা হতে হবে 9999, রাইট? সো এটাও আমাদের অ্যান্সার হবে না, তার মানে এটাও আমাদের ভুল। এখন লাস্টলি খ নাম্বারে দেওয়া আছে ক² - 1, তাহলে ক² ভ্যালু হচ্ছে আমাদের 100, তার উপরে স্কোয়ার মাইনাস 1, তাহলে 100² কত আসে? 10,000 - 1, আমরা যদি 10,000 থেকে 1 বিয়োগ করি তাহলে কি আসে? 9999, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ এখানে কোশ্চেনে দেওয়া আছে 9999 কোন বীজগণিতীয় রাশি শততম পদ, কয়ের ভ্যালুটা আমরা 100 ধরার পর আমাদের অ্যান্সারটা 9999 আসছে খ নাম্বারে, সূত্র বসায় ক² - 1, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন 4 নাম্বারে কী দেওয়া আছে? দেওয়া আছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বীজোড় সংখ্যার যোগফল কত। এখানে ক সংখ্যক বলছে, এখানে স্পেসিফিকভাবে বলা নাই যে কতটা। সো এখানে ক্রমিক যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে, স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এরকম যতগুলো আছে সবগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তার মধ্যে বেজোড় যে সংখ্যাগুলো আছে তার যোগফল, আমরা যদি প্রথমে যদি দুইটা বেজোড় সংখ্যা নেই, ধরুন বীজোড় সংখ্যা হচ্ছে 1 আর হচ্ছে 3, এখন যদি আমরা 1 আর 3 যদি যোগ করি, বীজোড় সংখ্যার যোগফল, 1ও হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, 3ও হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, এখানে আমাদের দুইটা সংখ্যা আমরা যদি যোগ করি তাহলে আমাদের 4 আসে। এখানে 4 আসে তাহলে এখানে আমাদের সংখ্যা, মানে আমাদের এখানে সংখ্যা কয়টা? দুইটা। আমরা যদি 2-এর উপরে স্কোয়ার দেই তাহলে আমাদের 4। আবার দেখুন এখানে যদি আমরা আরেকটা নেই বীজোড় সংখ্যা 5,
তাহলে কত আসে? 9। আবার যদি আমাদের সংখ্যা কয়টা? 3টা, তার উপর যদি স্কয়ার দেই আমাদের 9। আবার দেখুন, আবার যদি একটা আমরা বিজোড় সংখ্যা নেই এর সাথে যোগ করি সেটা হচ্ছে 7। তাহলে 5 7 12, 12 আর 3 15, 15 আর 1 হচ্ছে 16। তাহলে আমাদের এখানে সংখ্যা কয়টা? স্বাভাবিক সংখ্যা 4টা, আমরা যদি তার উপর স্কয়ার দেই তাহলে আমাদের 16। সো আমরা এভাবে যতগুলাই স্বাভাবিক বিজোড় সংখ্যা নেই না কেন, আমরা তার উপরে স্কোয়ার দেব, যতটা সংখ্যা নিব তার উপরে স্কোয়ার দিলে আমাদের যোগফলটা বের হয়ে আসে। তাহলে আমরা যদি ধরি যে আমাদের সংখ্যা হচ্ছে ক, ক সংখ্যক বলছে, তাহলে আমাদের ক, তাহলে আমাদের এখানে 4, এখানে ধরুন 4টা সংখ্যা, তাহলে আমাদের ক এর ভ্যালু যদি আমরা 4 ধরি তার উপরে স্কোয়ার, তাহলে আমাদের 16 আসে। তার মানে আমাদের অ্যান্সার হবে ক স্কোয়ার। তার মানে আমরা ভ্যালু বসাবো কতটা সংখ্যক আমরা বিজোড় সংখ্যা নিচ্ছি, তার উপরে স্কোয়ার দিলে আমাদের বিজোড় সংখ্যার যে যোগফল আমরা সেটা পাই, আমাদের এখানে ক স্কোয়ারটা অ্যান্সার হবে। এবার 5 নম্বর এমসিকিউটা কি দেওয়া আছে, এখানে বলছে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে 2টি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। তার মানে এখানে ক নম্বরে কী আছে? 10টি, খ নম্বরে আছে 20টি, গ নম্বরে আছে 35টি, ঘ নম্বরে আছে 50টি। 1 থেকে 100 মধ্যে যতগুলো সংখ্যা আছে আসলে সেই সংখ্যাগুলোকে আমরা 2টি বর্গের যোগফল আকারে প্রকাশ করব, সেগুলো কোন সংখ্যাটাকে করা যায়। ধরুন এখানে 2 একটা সংখ্যা, যে সংখ্যাটাকে আমরা 2টি বর্গের যোগফল আকারে প্রকাশ করতে পারবো। যেমন আমরা লিখতে পারি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে কত আসে? 1 প্লাস 1 ইকুয়াল 2। তার মানে আমরা এখানে একটা করতে পারি, 2কে প্রকাশ করতে পারি। এরপর আছে স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে 5, আমরা 5কে করতে পারি। যেমন 2-এর উপর আমরা স্কোয়ার দিতে পারি, প্লাস 1-এর উপর দিতে পারি। দেখুন এখানে কিন্তু আমাদের 2টি বর্গ হচ্ছে, এখানে একটা, এখানে একটা, 2টা সংখ্যার উপর বর্গ, সো 2টি বর্গের যোগফল। তাহলে এখানে 2-এর উপর স্কোয়ার একটা বর্গ, 1-এর উপর স্কোয়ার একটা বর্গ, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 প্লাস 1-এর উপর স্কোয়ার থাকলে 1-ই হয়, তাহলে 2টি বর্গের যোগফল 4 আর হচ্ছে 1 5। এভাবে আমরা 8কে করতে পারি, 8, তাহলে 2 2-এর উপর আমরা স্কোয়ার দিতে পারি, আবার প্লাস 2-এর উপর স্কোয়ার দিতে পারি, তাহলে 2 দুগুণে 4 প্লাস আবার 2 দুগুণে 4, তাহলে কত হয়? 8। তার মধ্যে 8 একটা সংখ্যা যেটাকে আমরা 2টি বর্গের যোগফল আকারে প্রকাশ করতে পারি। এভাবে আমরা 10কে করতে পারি, যেমন 3-এর উপর স্কোয়ার প্লাস 1-এর উপর স্কোয়ার, তাহলে 3 3-কে 9 প্লাস 1 10। তাহলে আমি 2 5 8 4, আমি 4টা সংখ্যা করলাম 1 থেকে 10-এর মধ্যে। 1 থেকে 10-এর মধ্যে আমি 4টা সংখ্যা পেলাম যেগুলোকে 2টি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। সো এখানে কিন্তু 1 থেকে 100 পর্যন্ত বলছে, 10 থেকে কিন্তু বলেনি। সো আমি 10 থেকে বের করলাম। এখন তো সেম একইভাবে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আমরা 2টি বর্গের যোগফল আকারে প্রকাশ করতে পারি আমি এখানে সবগুলো তুলে নিয়েছি, কারণ একটা একটা করে দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার আর সেখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনারা দেখতে অনেক বিরক্ত বোধ করবেন। সো আমি এখানে তুলে নিয়েছি 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যাকে আমরা 2টি বর্গের যোগফল আকারে প্রকাশ করতে পারি। সো 1 থেকে 10 পর্যন্ত আমি দেখিয়েছি কয়টা? 4টা। তাহলে ওখানে যদি 4টা হয় তাহলে এখানে কয়টা আছে? 4। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ, তার মানে 100 পর্যন্ত আমাদের 35টা সংখ্যা, যে সংখ্যাগুলোকে আমরা দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, সঠিক উত্তর কোনটা হবে? ক নম্বরে আছে 10টি, খ নম্বরে 20, ঘ নম্বরে 35, ঘ নম্বরে 50। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? অবশ্যই গ, কারণ আমরা এখানে অলরেডি প্রমাণ করে দিয়েছি যে কয়টা আমরা কোন কতটা সংখ্যাকে আমরা দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর আমি নেক্সট পার্টে যে বাকি এমসিকিউগুলো আছে এগুলো করা ট্রাই করব। আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।